আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম এন্ডেকার সেন্টার ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা নোয়া লাইট এসি। আমার এই গাড়িটির মডেল ইয়ার হলো 2011, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। সম্পূর্ণ 1500 সিসির অকটেন চালিত এই গাড়িটি আমি এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার এই গাড়িটি কিন্তু 2 বছরের সম্পূর্ণ কাগজ আপনি আপলোডেড পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেন নয়, গাড়ি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেন নয় ভিডিও শেষে কিন্তু দাম বলা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা নোয়া লাইট এসি। আমি এই গাড়িটি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আমি এই গাড়িটি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে এই গাড়িটি দেখবেন। এই গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ধরনের স্ক্র্যাচ কিন্তু এই গাড়িতে নেই এবং সম্পূর্ণ অকটেনে চলছে এই গাড়িটি। কোনো ধরনের সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি। আমি এই গাড়িটির পিছনের দিকে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় এই গাড়িটি রয়েছে এবং সুন্দর নিকেল শেপ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাইট এসির যে মনোগ্রামটি রয়েছে, আপনি কিন্তু এএনডি কার সেন্টার থেকে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমের এএনডি কার সেন্টার এবং আমাদের এই ইয়েতে কিন্তু আমাদের নাম্বারটি দেওয়া আছে, আমাদের যিনি মহাজন ওনার নাম্বারটি এখানে দেওয়া আছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির আমরা ভিতরের স্পেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের স্পেস একেবারেই ফ্রেশ এবং অনেক স্পেস কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা 3, 3, 6, 7, 8 সিটের কিন্তু একটি গাড়ি। আপনারা এই 8 জন প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এই গাড়িটি আপনারা ড্রাইভ করতে পারবেন এবং স্লিং কিন্তু একেবারেই ফ্রেশ রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন আমরা সামনে থেকে ভিতরের ইন্টেরিয়রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক সমন্বয় বেস ইন্টেরিয়র একটি গাড়ি, কিউস্টারের একটি গাড়ি এবং এখানে কিন্তু টিভি নেভিগেশন রয়েছে, এখানে এসি প্যানেলগুলো রয়েছে, একেবারেই ফ্রেশ কিন্তু এই গাড়িতে রয়েছে এবং খুবই কম চলেছে এই গাড়িটি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের সিটগুলো কিন্তু একেবারেই ফ্রেশ। এখন আসুন আমি পিছনের আপনাদেরকে লেগ স্পেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পিছনে বসার পরে কিন্তু সামনে আপনার অনেক স্পেস রয়েছে, কমফোর্টেবলি আপনি বসতে পারবেন। আমি যদি তার পিছনের সিটগুলো দেখাই, ঠিক সেম আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে বসার পরে কিন্তু অনেক স্পেস কিন্তু আপনার সামনে রয়েছে। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, এখন আসুন এই গাড়িটির কাগজের কী অবস্থা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির কাগজ আমার হাতে চলে এসেছে। এই গাড়িটির ফিটনেস হলো 13-2-2022 সাল পর্যন্ত ফিটনেস সম্পূর্ণ ওকে রয়েছে এবং টেক্স টোকেনটি কিন্তু রয়েছে 21 ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত। অর্থাৎ টেক্স টোকেনটি রানিং ফেল হয়ে গিয়েছে, আমরা এই গাড়িটি টেক্স টোকেন আপনাদেরকে সম্পূর্ণভাবে আপডেট করে দেব এবং কাগজ নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। সো ভিউয়ার্স, এই গাড়িটি আমি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, এখন আসুন এই গাড়িটির ওভারঅল দেখি আমি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনের দিকে নিয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা নোয়া লাইট এসি। এই গাড়িটি সম্পূর্ণ আপনারা একটু ভালোভাবে দেখবেন, একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা এই গাড়িটি সম্পূর্ণ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এএনডি কার সেন্টার থেকে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, এখন আসুন এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখাই। ইঞ্জিন কিন্তু আমরা সচরাচর সবাই জানি যে সামনের দিকে থাকে, কিন্তু এই গাড়িটির ইঞ্জিন কিন্তু সিটের নিচে, তো সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। একটু ডিফারেন্ট জায়গায় ইঞ্জিনটি রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটির ইঞ্জিনটি কিন্তু ঠিক ড্রাইভিং সিটের নিচে কিন্তু রয়েছে, তো সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি এই ইঞ্জিনটি দেখানোর জন্য আমি আমার একজন সহকারীকে আমি ব্যবহার করব। তো আমি আমার ছোটো ভাই বাবুকে বলবো, বাবু তুমি এই এই সিট কাভার এই সিটটা একটু উঠাই দাও যাতে আমি ইঞ্জিনটি দেখতে পারি।
তো বাবু আমাকে সহযোগিতা করেছে ইঞ্জিনটি দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সিটের নিচে ইঞ্জিনটি রয়েছে এবং খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু ইঞ্জিনটি রয়েছে। আপনার ডায়নামা ইয়ার কিনার সম্পূর্ণ পার্টস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে। আসলে ডিফারেন্ট জায়গায় একটি ইঞ্জিন, সবসময় আমরা সামনে থেকে একটি ইঞ্জিন দেখতে পাই, এখন দেখেছি ড্রাইভিং সিটের নিচে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমার এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিন মূল্য আমরা রেখেছি 11,80,000 টাকা। 11,80,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিন মূল্য। আপনি যখন আমাদের শোরুমে আসবেন, এই গাড়িটি যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের সাথে আলোচনা করে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান হলো বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/3, প্লট নম্বর 7, এন্ড কার সেন্টার থেকে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড কার সেন্টারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।